আগামী 30 ডিসেম্বর প্রতিবেশী বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটের মহাযজ্ঞকে কেন্দ্র করে গোটা দেশ উৎসব মুখর। মনোনয়ন দাখিল করেছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে থাকা মন্ত্রী সাংসদরা অহরহ লঙ্ঘন করেছেন নির্বাচনী আচরণ বিধি। জনপ্রতিনিধিদের এই আইন লঙ্ঘনের প্রতিযোগিতা দেখে রীতিমতো চমকে যান প্রতিবেশী রাষ্ট্রের সুশীল সমাজ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বুধবার সারা দেশে বিভিন্ন দল ও জোট সহ স্বতন্ত্রভাবে মোট 3056 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়ন দাখিলের সময় প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতাও ছিল জম্পেশ। সারা দেশে মন্ত্রী এমপিদের বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘিত হয়েছে সিলেটে। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় সুবিধা নিয়ে প্রোটোকল ভেঙে মনোনয়নপত্র দাখিল করতে আসেন। বুধবার রংপুর বিভাগে 361, রাজশাহী বিভাগে 353, খুলনায় 351, বরিশাল বিভাগে 182, ময়মনসিংহ বিভাগে 236, ঢাকা বিভাগে 708, চট্টগ্রাম বিভাগে 688 মনোনয়নপত্র জমা পড়েছে এবং এবারে প্রথম অনলাইনে 39 মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আগামী 2রা ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং 9ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত 20 হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী 2রা ডিসেম্বর মনোনয়ন বাছাই শেষে 9ই ডিসেম্বর প্রত্যাহারের পূর্বেই সরকার সমর্থিত মহাজোট ও বৃহত্তর বিরোধী ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হবে। ত্রিপুরার সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার সীমান্তবর্তী আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছে এই নিয়ে দুই পাড়ের জনগণের মধ্যে কৌতূহলের শেষ নেই। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চলে গেলেও রাজনৈতিক দল ও জোটগুলো তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি বলে মানুষের মধ্যে কৌতূহলের অবসান ঘটেনি। তবে কুমিল্লা সদর, ত্রিপুরা শ্রীমন্তপুর, সীমান্ত খেসা আসনটিতে বাহাউদ্দিন বাহার ত্রিপুরার বক্সনগরের বিপরীত ব্রাহ্মণপাড়া আসনে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আগরতলার ঠিক বিপরীত আখাউড়া কসবা আসনে আইনমন্ত্রী আনিসুল হক, বামুটিয়ার বিপরীত বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ত্রিপুরার মোহনপুর খয়ের বিপরীত হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর আসনে মাহবুব আলীর নৌকা প্রতীকে মনোনয়ন চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে। তবে সিলেট ও মৌলভীবাজারের সীমান্তবর্তী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকার জন্য আরও আক্ষেপ করতে হবে। সরকার বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যফ্রন্ট প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। উভয় জোট তাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে আরও সময়ের ব্যাপার বলে জোট ও ফ্রন্ট সূত্রে জানায়। একাদশ সংসদ নির্বাচনে জামাতের অন্তত অর্ধ শতাধিক আসনে মনোনয়ন দাখিল করছে। জামাতের নিবন্ধন বাতিল হলেও 20 জোটের শরিক হিসেবে অন্তত 20 প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। ঢাকা থেকে শাহিদ সুরাজের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।